রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আসুন আমার সাথে রান্না শিখুন সহজভাবে। চলুন দেখুন আজকের রান্না। নমস্কার, রুদ্রবার্তা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই, আমি মনীষা। রুদ্রবার্তা মানে সোজা কথা সোজাভাবে, এখানে রান্নাও দেখানো হয় সবকিছু সোজাভাবে। রেসিপি আমের চাটনি। এই আমের চাটনি বানাতে কী কী উপকরণ লাগছে চলুন দেখা যাক। আমের চাটনি বানাতে এখানে আমি 300 গ্রাম কাঁচা আম এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। 150 গ্রাম নিয়েছি আম সত্ত্ব, কাজু বাদাম কিছুটা নিয়েছি, নিয়েছি কিছুটা কিশমিশ, স্বাদ মতো নুন, ফোড়নের জন্য 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা নিয়েছি, হলুদ কিছুটা নিয়েছি, খুবই অল্প, 1/2 চামচেরও কম। এখানে 150 গ্রাম নিয়েছি চিনি, এখানে আমি 1 চামচ 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছি। লাগবে অল্প একটু সাদা তেল। গ্যাসটা অন করলাম, প্রথমে অল্প একটু সাদা তেল দিয়ে দেব। চাটনিতে তেল খুবই কম লাগে। তেলটা গরম হয়ে গেছে, 5 ফোড়নটা দিয়ে দিলাম, 1টা লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এই সময় আমি আমটা দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি নুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, পরে একবার চেক করে নেবো নুনটা ঠিক আছে। মিনিটের জন্য এটা আমি ঢেকে দিলাম, 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। আমটা বেশ নরম হয়ে এসেছে, দিয়ে দিলাম এর মধ্যে হলুদ। খুবই অল্প পরিমাণ হলুদ দিতে হবে, যদি মনে করেন হলুদ দেবেন না, না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। দিয়ে দিলাম চিনি, অল্প একটু জল, খুবই সামান্য পরিমাণ জল দিলাম। ভালোভাবে ফুটে গেছে, এই সময় দিয়ে দেবো আমি কিশমিশ। এটা আমি অনুষ্ঠান বাড়ির স্টাইলে করছি আমের চাটনিটা, তাই আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করেছি। দিয়ে দিলাম আম সত্ত্বটা, খুব ভালোভাবে নেড়ে দিলাম। সব কিছু দেওয়ার পর আমি 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুললাম। বেশ ঘন হয়ে এসেছে, যে যেমন ঘনত্ব খাবেন সেরকমভাবেই জিনিসটা আরও জলটা মেরে নেবেন, বাড়ির রস। দেখুন চিনিটা দেওয়ার পর কিন্তু আরও পাতলা হয়ে গেছে, আমি কিন্তু জলের পরিমাণ খুবই কম দিয়েছিলাম। এখন বাজারে আম খুবই পাওয়া যাচ্ছে, তো মনে হলো আমের চাটনিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। বাঙালির শেষ পাতে চাটনি না হলে ঠিক জমে না, খাওয়াটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। জানি না এই চাটনিটা আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবে। চাটনিটা হয়ে এসেছে, এই সময় দিয়ে দেবো 5 ফোড়ন আর এর মধ্যে 1টা শুকনো লঙ্কা দিয়ে আমি ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। খুব বেশি দেবেন না, কারণ বেশি ভাজা মশলা দিলে আবার তিতকুটি ভাব এসে যাবে, গ্যাসটা সুন্দর ফ্লেভারের জন্য এটা দেওয়া।
গেছে। এটা আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখবো গ্যাসটা অফ করে, তারপরে আমি পরিবেশন করে দেখাবো। এখানে আমি 300 গ্রাম আম নিয়েছিলাম আর 150 গ্রাম নিয়েছিলাম চিনি। ব্যাস চাটনি কমপ্লিট, গ্যাস অফ করলাম। আমি 2 মিনিট ঢেকে রাখলাম, ঢেকে 2 মিনিট পরে আমি পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ি স্টাইলের আমের চাটনি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। ঠিকঠাক বানাতে পারলাম তো আমের চাটনি? লাইক করবেন। অবশেষে বলি, রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো রান্নাঘর শেষ হলো। প্রতি মঙ্গল বৃহস্পতি শনি দেখুন রুদ্রবার্তা রান্নাঘর।